বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের তোমার সৃজনশীল একটা করব। দেখো তোমাদের পাঠ্য বইতে তোমাদের যে প্রথম সৃজনশীলটা দেওয়া আছে সেটা একটু পর তো আমি তোমাদের সামনে পড়ছি যে বলছে কি বলা হয়েছে যে রাশেদ তার সদ্য কেনা রাশেদ তার সদ্য কেনা স্কেল দিয়ে পেন্সিলের পেন্সিলটির দৈর্ঘ্য ইলেভেন পয়েন্ট সেভেন থ্রি সেন্টিমিটার তার বন্ধু সুজন বলল এই পরিমাপ সঠিক নাও হতে পারে রাশেদ বলল যে এই স্কেল দিয়ে কয়েকবার পরিমাপ করে একই ফল পেয়েছেন তারা শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাদের জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে বললেন রাশেদ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করল তো এখন দেখো গ নাম্বার আমাদের বলা হয়েছে যে ব্যবহৃত ভার্নে স্কেলে মানে ব্যবহৃত ভার্নে স্কেলের কয় ভাগ আমার প্রধান স্কেলের কত ভাগের সমান তো এখানে তোমাদের মানে সিম্পল একটা জিনিস যে আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের যে ভার্নি স্কেলের ভাগ সংখ্যা আমি যে ক্লাসটা নিয়েছিলাম ভার্নি স্কেল সম্পর্কে এই ভার্নি স্কেলের ভাগ সংখ্যা আমার প্রধান স্কেলের কত ভাগের সমান ওইটা আমাদেরকে বের করতে হবে তাহলে চলো আমরা আজকে শুরু করি আমি গওয়ার ঘ তোমাদের করাচ্ছি আর ক খ তোমরা ইনশাআল্লাহ পারবা এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাআল্লাহ তো আমি তোমাদেরকে গ ঘ করাচ্ছি তাহলে আসো আমরা এই গ ঘটা করি দেখো আমাদের প্রথমে কি বলতে হবে যে আমাদের এখানে ভার্নিয়া ধ্রুবক কত দেওয়া ছিল ভার্নিয়া ধ্রুবক এখানে ভার্নিয়ার ধ্রুবক ভি সি আমরা কিন্তু ভার্নিয়া ভি ভিসি দ্বারা প্রকাশ করি তো ভার্নিয়া দ্রব্য কত দেওয়া ছিল জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ওকে তো আমরা এখন এই সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব তো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তো এখন তোমাদের কাছে প্রশ্ন হলো সেন্টিমিটার বড় না আমাদের কি মিলিমিটার বড় তো অবভিয়াসলি সেন্টিমিটার বড়ো তাহলে আমি যখন বড় থেকে ছোটোতে যাচ্ছি তো অবশ্যই আমরা জানি কি এক সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার তো আমরা কি এখানে গুণ দিয়েছি গুণ দিলে আমরা এই মানটা পাবো ওকে তো আমরা জানি আচ্ছা এর আগে আমরা কি লিখতে পারি এখানে তোমার এস যদি আমরা ধরি এস জানি কি প্রথম স্কেলে এক ক্ষুদ্র ভাগের দৈর্ঘ্য মানে আমরা যে ভার্নিয়াস্কে সূত্রটা আমি আগে আচ্ছা বুঝছি আমি এখানে তোমাদের সূত্রটা লিখে দিই তো আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক সমান এস বাই এন এখানে এসটা কি আমাদের প্রধান স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য আর এন হচ্ছে ফার্ন স্কেলের ভাগের সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা ঠিক আছে তাহলে আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই আমরা ফর্নিয়ার দুপুর কত পেয়েছিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এস বাই এন ঠিক আছে সমীকরণ এক এটাকে দিয়ে দিলাম যেহেতু আমরা মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপের জন্যই মিটার স্কেলের সাথে ভার্নি স্কেল ব্যবহৃত হয় এই কারণে আমরা এখানে কী নিয়েছি মিলিমিটার আমরা লিখতে পারি যে মিলিমিটার মিলিমিটার ভগ্নাংশ পরিমাপের জন্যই ভগ্নাংশ পরিমাপের জন্যই প্রধান স্কেলের সাথে ভানীয় স্কেল ব্যবহৃত হয় প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় ঠিক আছে আমাদের কিন্তু এই লাইনগুলো কিন্তু লিখতেই হবে গ গমার্কের গ মার্কের জন্য তো আসো আমরা বাকি অংশ শেষ করি এখন আমাদের কি বলা হয়েছে যে সাধারণ মিটার স্কেলে আমরা মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায় তো আমাদের এখানে দেখো আমরা কিন্তু সাধারণত আমরা মিটার স্কেলে কী মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারি কিন্তু আমরা কিন্তু মিলিমিটার ভগ্নাংশ পরিমাপ করতে পারি না অর্থ এখন আমি যদি বলতে চাই তাহলে আমি বলতে পারি যে সাধারণ মিটার স্কেলের ক্ষুদ্রতম একভাগে দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার হয়ে থাকে তাহলে বলতে পারি না তো সুতরাং মিলি মিঠার সুতরাং মিলি সরি মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার যেহেতু আমরা মিটার স্কেল দিয়ে তোমার কি মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি তাহলে তার এক ভাগের দৈর্ঘ্য হবে ওয়ান মিলিমিটার তাহলে আমরা এখানে লিখতেই পারি এখানে তাহলে এক্ষেত্রে এস সমান ওয়ান মিলিমিটার তাহলে আমরা ওয়ান নং থেকে পাই ওয়ান নং হতে পাই জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আর এস সমান যেহেতু ওয়ান মিলিমিটার আর এন সমান তো আমরা জানি না এখনও আমরা এনটে বের করবো তাহলে এখন তাহলে আর গুনে যদি করি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এভাবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ইন্টু এন ওয়ান মিলিমিটার বা এন সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তা আমরা যদি এখানে যে ভাগ করি আমি যদি ক্যালকুলেটারে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের মানটা আসছে দেখো একটু খেয়াল করি আমরা হ্যাঁ এখানে মানটা চলে আসছে তোমার বিশ অর্থাৎ আমার ভার্নীয় স্কেলের ভাগ সংখ্যা কত বিশ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখন যে তোমার আমার ভার্নীয় যে ভাগ সংখ্যা পেয়েছি তো এখন আমাদের লাগবে প্রথম স্কেলের ভাগ সংখ্যা তাই না তো প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগে যে ভার্নিয়ার স্কেলে এক ভাগ কতটুকু ছোটো তার পরিমাণই কিন্তু কি হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক ওকে তো আমরা বলতে পারি কি ভার্নিয়ার ধ্রুবক মানে এটা মানে তোমার কি কতটুকু ছোটো এটাই তো পার্থক্যটা তাই না পার্থক্য তো এটাই তা আমরা বলতে পারি ফিসি সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম বাঘের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য বিয়োগ তোমার ভার্নিয়ার স্কেলের ওয়ান বাই এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এখান থেকেই আমরা কিন্তু অনায়াসে আমরা ভার্নিয়ার স্কেলের এক ক্ষতুন ভাগের দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো তা আমরা যদি পক্ষান্তর করি তো এই ভার্নিজ যে পক্ষান্তর করলে কিন্তু আমরা মানে পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখানে লিখতে পারি ডাইরেক্ট যদি আমরা লিখি দেখো ভার্নিয়ার স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য সমান প্রধান এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য বিয়োগ আমাদের ভানিয়া ধ্রুবক ঠিক আছে তো এখন যদি আমরা এই মানগুলোকে যদি এখন আমরা বসিয়ে বিয়োগ করে দিই আমরা কিন্তু পেয়ে যাবো তো আমরা জানি কি প্রথম স্কেলের এক ক্ষুদোর ভাগ্য কত ওয়ান মিলিমিটার আর ভান্নার দুর্ভোগ কত ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তা আমরা যদি বিয়োগ দিই তাহলে পাচ্ছি কত জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ঠিক আছে তাহলে আমার ভান্ডিয়া স্কেলের এক ক্ষুতনের ভাগের দৈর্ঘ্য কত জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তাহলে পার্নে স্কেলের বিষ ক্ষুদ্র ভাগের দৈর্ঘ্য কত হবে তা সুতরাং বিষ ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য হচ্ছে তোমাদের জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ইন্টু টোয়েন্টি তার সময় আমরা লিখতে পারি কত দিয়ে আমরা একটু দেখি গুণ দিলে আমরা পেয়ে যাও মানটা আমাদের এখানে মানটা চলে আসছে উনিশ মিলিমিটার বা উনিশ ইন্টু ওয়ান আর আমরা জানি কি উনিশ আর ওয়ান মিলিমিটার কার মান প্রধান স্কেলের প্রধান স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য তাহলে আমরা বলতে পারি যে স্কেলের ভাগ প্রধান স্কেলের উনিশ ভাগের সমান আমরা এইটুকু লাইন লিখে দিলেই আমাদের শেষ ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার জাস্ট আমরা এখানে লেখবো কি ভার্নিয়ার স্কেলের বিশ ক্ষুদ্র ভাগের দৈর্ঘ্য প্রদেশ স্কেলে উনিশ ভাগের সমান এতটুকু লেখলে আমাদের তিন মার্কে আনসার শেষ মানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখন আমরা আসলে ঘ নাম্বারটা একটু কমপ্লিট করার চেষ্টা করি ঘ নাম্বারটা কী বলছে ঘ নাম্বারটা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট বলে দেবো আর কিছু কিছু হিন্স দিয়ে দেবো যাতে তোমাদের সমস্যা হয় না ঠিক আছে ঘ নাম্বারটা একটু প্রশ্নটা তোমরা খেয়াল করো প্রশ্নটা কি বলছে তোমাদের যে রাশেদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সংগতিপূর্ণ ছিল না এটা আমাদের যুক্তি সহকারে লিখতে বলা হয়েছে তো এখন একটু খেয়াল করো যে তোমার দেখো কি বলেছে যে রাশেদ যে দিয়ে পেন্সিল দৈর্ঘ্য বলেছিল যে দৈর্ঘ্য ইলেভেন পয়েন্ট সেভেন থ্রি সেন্টিমিটার মানে কি বলেছিল রাশেদ তার যে কেনা পরিমাপের দৈর্ঘ্য আমি যা যা বলবো তোমরা কিন্তু কাউন্ডন করবো আমি কি বলছি ঠিক আছে যেহেতু সৃজনশীল প্রশ্ন দেখতে গেলে অনেক সময় যাবে জাস্ট আমি তোমাদের হিনসগুলো বলছি তোমরা লিখে নিবা আমি মুখে কি বলছি আর কিছু আমি লিখেও দেবো এখানে যাতে তোমাদের সমস্যা না হয় যে দেখো রাশেদ স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে বলেছিল তার দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ইলেভেন পয়েন্ট সেভেন থ্রি সেন্টিমিটার ঠিক আছে বা আমরা সেন্টিমিটারকে মিলিমিটারে নেব তাই মিলিমিটার দিয়ে দশ দিক কত হয় ওয়ান হান্ড্রেড সেভেন্টিন পয়েন্ট থ্রি মিলিমিটার ঠিক আছে কিন্তু আমাদের এটা প্রশ্ন আছে যে সাধারণ যে সকল স্কেল পাওয়া যায় তা ক্ষুদ্রতম ভাগের ওয়ান মিলিমিটার হয়ে থাকে কত ক্ষুদ্রম ভাগের ওয়ান মিলিমিটার হয়ে থাকে হয়ে থাকে ঠিক আছে তাই এ সকল স্কেলটি কিন্তু ক্ষুদ্রতম ওয়ান মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য কিন্তু আমরা নির্ভুলভাবে পরিমাপ করতে পারি মানে তখন কিন্তু আমরা জিনিসটা কি ওয়ান মিলিমিটার পর্যন্ত মানে মাপতে পারবো ঠিক আছে এক্ষেত্রে আমাদের দেখো রাশেদের পরিমাপকৃত দৈর্ঘ্য কিন্তু কত ইলেভেন ওয়ান মিলিমিটার যা কিন্তু তোমার দেখো আমাদের কিন্তু রাশেদের যে পরিমাপ ছিল কি ওয়ান হান্ড্রেড সেভেনটিন পয়েন্ট 3 মিলিমিটার ইজ ইকুয়াল টু ভাগ জিরো পয়েন্ট এর মিলিমিটারের 117 হান্ড্রেড পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যাবে মানে আমাদের এক্ষেত্রে কিন্তু আমাদের নির্ভর পরিমাণ করা যাবে কিন্তু আমাদের এই জিনিসটা জিরো মানে কি আমাদের ওয়ান মিলিমিটার থেকে কিন্তু ছোট জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার স্মলার দেন ওয়ান মিলিমিটার মানে এর থেকে ছোট এই কারণে কিন্তু ওই স্কেল দিয়ে আমরা এই এতটুকু পরিমাপ করতে পারবো না আমরা এখানে জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার যেহেতু ওয়ান ওয়ান মিলিমিটার থেকে ছোট আমরা কিন্তু ওই স্কেল দিয়ে কি এই জিনিসটি এই মানটুকু পরিমাপ করতে পারবো না তখন এই স্কেল দিয়ে ওয়ান মিলিমিটার এক এর যে এরকম হওয়ার জন্য অনুমান নির্ভরশীল হতে হয় মানে আমাদের কি হয় মানে আমরা যখন এটা কি করব। এখান থেকে ওয়ান মিলিমিটার যে পেয়েছি এটা অনুমান করে আমরা পেয়েছি ঠিক আছে আবার ভিন্ন ভিন্ন এখন এই পাঠগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন হবে ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে ফলে একজনের পাথের সাথে অন্যজনের পাঠের গরমিল হবে তাই সাধারণ স্কেল দিয়ে আমরা কি এর পরিমাপ নিশ্চিতভাবে বলা যায় না তাই আমরা নিয়ে ধ্রুবক বিশিষ্ট মানে আমরা যে নিয়ে স্কেল তোমার যে মনে করি জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেল ব্যবহার করে তার মধ্যে তারপর ভার্নিয়ার সম্বত মান বের করে ভার্নিয়ার স্কেল পাট বের করি তারপর এর সাথে স্কেল পাঁচ যোগ করে যে সঠিক দৈর্ঘ্য পরিমাণ করা হয় ঠিক আছে তাহলে আমরা অবভিয়াসলি আমরা বলতে পারি যে এখানে যে যে দৈর্ঘ্য মানে আমরা এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার ভার্নিয়ার স্কেল ব্যবহার করে যে ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতন এর মান পাব পাবো তার সাথে আমরা তোমার ভার্নিয়া ধ্রুবক যদি গুণ করি তাহলে ভার্নিয়া স্কেল পাঠ বের করে এর সাথে প্রধান স্কেল পাঁচ যোগ করলে সে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করতে পারব তাই না তাহলে আমরা এখানে জাস্ট এতটুকু লিখবো যে আমরা ওই যে আমাদের ভার্নিয়া স্কেলের সূত্র ছিল দৈর্ঘ্য পরিমাপ সূত্র যে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু প্রধান স্কেল পাঠ যোগ ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপাতন ঠিক আছে তাহলে আমরা দেখতে পারি পেন্সিলের দৈর্ঘ্য পেন্সিলের দৈর্ঘ্য প্রধান স্কেল পাঠ যোগ ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপাতন ঠিক আছে এইভাবে আমরা কিন্তু তোমার মানে ভার্নি স্কেল ব্যবহার করা হয় তো আমরা লিখতে পারি শেষে আমরা লিখব এতটুকু লিখবো যে যেহেতু সে প্রথমবার ভার্নি স্কেল ছাড়াই অনুমান নির্ভর হয় মিলিমিটারে ভগ্নাংশ পরিমাপ করেছে তাই বলা যায় প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাণ সাথে ছিল না ঠিক আছে তাহলে আমি আবার বলছি যে এতটুকু লেখবা যে ভার্নিয়ার স্কেল ছাড়া সে প্রথমে করেছিল জাস্ট একটা অনুমান করেছে কিন্তু সে সেখানে মানে কোনো সঠিক মানতে দিতে পারে নাই তাই তার সঙ্গীতিপূর্ণ ছিল না তো আশা করি তোমাদের এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই তো স্যার কিন্তু তোমাদেরকে মানে এই সৃজনশীল প্রশ্নগুলো আমি কিন্তু আরও দেব এই পাঠের এই প্রথম অধ্যায়ে তোমাদের আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তা কিন্তু আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় আর তোমরা জন্য সুন্দরভাবে লিখতে পারো বুঝে তো আমি সেটুকুই চেষ্টা করব আমি কিন্তু তোমাদের পুরোপুরি লিখিয়ে দিই নি কিন্তু আমি মুখে বলেছি তোমরা সেগুলো একটু কাউন্টার করবো কষ্ট করে আর কষ্ট করে লাগবে জাস্ট তোমাদের বোঝার জন্য আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে কীভাবে মানে আসছে জিনিসটা কীভাবে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ নেক্সট আমি তোমাদের সৃজনশীল দুই করাবো তো সে পর্যন্ত তোমরা বাসায় প্র্যাকটিস করবা ভালো করে সৃজনশীলগুলো আয়ত্ত করবা ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো আজকে ক্লাস সেখানে সমাপ্ত নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম